মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরের সামনে ফার্মেসি থেকে হাইড্রোক্লোরোকুইন পাচার করতে গিয়ে হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের হাতে ওষুধ সহ ধরা পড়লেন এক ব্যক্তি। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জানা যায় ধৃত ব্যক্তির নাম আনিসুর রহমান, সে হরিহরপাড়ার কেদারতলার বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরো একজনকে আটক করেছে পুলিশ। আটক করা হয় হাসপাতালের এক কর্মীকে, নাম কিশলয় সরকার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবেই ওষুধ পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষীরা বলছেন, হাতে ব্যাগ ছিল, সন্দেহ হওয়ায় হাতে নাতে ধরা হয় ওই ব্যক্তিকে, কিন্তু কোথা থেকে পাচার হচ্ছিল সে বিষয়ে কিছুই জানা নেই। ওখানটায় যে আমার ডিউটি ছিল স্টোরে, ওখান থেকে মালটা সাপ্লাই হচ্ছিল, আমাদের একটা স্কুটি গার্ড ওখানে ধরে ওখান থেকে নিয়ে আসে, আমাকে হ্যান্ড ওভার করে। তা বর্তমানে ওখানে প্রেজেন্ট আছে, আখর দেখা মানে সত্যি মানে স্বচ্ছাই ও ধরেছে, দিয়েছে আমার এইখানটা নিয়ে এসে ওষুধ পাচার করছিল। স্টোর থেকে নিয়ে যাচ্ছিলো, ওষুধ পাওয়া গেছে, ওষুধ আমরা হ্যান্ড ওভার করেছি আমাদের ক্যাম্পে। ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডক্টর এ কে বেরা জানান, খবর আসতেই এফআইআর হয়েছে, কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে, গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা অত্যন্ত লজ্জার। অলরেডি সকালবেলাতে যখনই খবর আসে তখনই আমরা এফআইআর সব করে দিয়েছি এবং পুলিশ উপর মহল অবধি সব জানানো হয়েছে। আইসিকে, এসপিকে এবং ডিএমের সাথেও কথা হয়েছে। যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া। অলরেডি টাউনবাবুর সঙ্গে এইমাত্র কথা হলো, ওনারা গিয়েছিলেন এবং সিসিটিভির ফুটেজ দেখে একজনকে আইডেন্টিফাই করা হয়েছে। নাম বুঝতেই পারছেন, এখানে বলছি না তো, যাই হোক তাকেও অ্যারেস্টও করা হয়েছে। আরও কেউ কোনো কিছু থাকছে কি না, গভীর কোনো অন্য কিছু ষড়যন্ত্র আছে কি না, সেগুলোও সব খতিয়ে দেখা জন্য বলেছি। কেন এটা একটা খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং খুব বাজে জিনিস, একটা ওষুধের মতো জিনিস সেটা বাইরে পাচার হচ্ছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।